গুড মর্নিং। তো এখন বাজে 6:10, তো আমি এই সময় একটু হালকা ঘুমটা ভেঙেছে, তো উঠেই দেখছি চারিদিকটা বেশ অন্ধকার আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মানে বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই হয়েছে, কারণ রাস্তাঘাট সব ভিজে গেছে। আর এদিকে দেখো, কেউ মর্নিং ওয়াকে যাচ্ছে, কেউ কাজে যাচ্ছে, তো সবাই দেখছি ভিজে ভিজেই যাচ্ছে। তো চলো এখন একটু বরং শুয়েই পড়ি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল তো অনেক আগেই হয়েছে বলেছিলাম, 6:30-এর সময়, 6:10-এর দিকে বলেছিলাম। তো এখন বাজে প্রায় 7:30, কিন্তু তাও দেখো একটা অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো চলো এখন নিচে যাবো, নিচে গিয়ে আজকে আমি ডিউটি যাবো, তাই আজকে রান্নাবান্না একটু করে ফেলতে হবে। সেটাকে একটু ভাত ডাল আলু ভাতে করে ফেলবো, গিয়ে ডিউটি যাবো। তো চলো নিচে যাই, আগে চা বিস্কুট এইসব খাই। তো প্রীতি অনেকক্ষণ ধরে ডাকছে, এবার চলো যাই। তো নিচে এসে দেখছি ভাই, প্রীতি আর মিকাই তিনজনে মিলে বসে চা বিস্কুট খাওয়া হচ্ছে। তো ভাই কেমন করছে দেখো মিকাইকে। ভাই তুইও আমার ঢং দেখ, এরপর লাভ মেরে নিয়ে নিবে তুই ওর। হ্যাঁ আমি জানতাম তো এটাই করবে। তো দেখো এখানে ভাতটা হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 9:00। আর এদিকে দেখো ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে। তো রান্না কিন্তু প্রীতিই করছে। প্রীতি বললো, দিদি আমি রান্না করে দিচ্ছি, তুমি অন্য কাজগুলো বরং করো। তো আমি ওকে কিছুটা কাটাকাটি করে দিয়েছি, তারপরে ও রান্না করছে। আপনাকে দেখতে পাচ্ছ, ইনি বাইরে বসে আছে, আর আমরা মন্দিরের এখানে বাইরেটায় বসে আছি। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের আমাদের বসে আছি, আর ইনি যে বসে আছেন, ইনি যে বসে আছেন, এনার কারণ কী জানো? বাবা মন্দিরে আছে, ঘরে আর কোথাও থাকবে না, বাবা যেখানে থাকবে ও তার ঠিক সেখান দিকে থাকবে। বাবার প্রভু ভক্ত রূপা ইঞ্জিনগুলো বেরা সব বেরিয়ে ইঞ্জিনগুলো সব বেরোবে। ও এ তাকা এদিকে, এই তো এখন আমি আর বাবা যাচ্ছি একটা কাজে, কোথায় যাচ্ছি সেটা দেখাবো তোমাদেরকে। তো চলো, আর আমাদের এখানে মাঠটাই দেখছো কীরকম সব মেলার জিনিসপত্র বসেছে। আরে সামনেই তো রয়েছে রথের মেলা, আর তো মানে 2 দিন বাকি। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। তো আমরা এসেছি আমাদের পুকুরটায়। তো এটা আমাদের নিজেদের পুকুর নয়, এটা আমরা লিজে নিয়েছি। তো এই পুকুরে আজকে মাছ ছাড়া হবে। তো সেই কারণে আমরা আমাদের যিনি ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতার স্মরণ করে আজকে মাছ ছাড়া হবে। তো বাবা ওর জন্য ঠাকুরের একটু ফুল নিয়ে এসেছে, ফুল নিয়ে এসে এই পুকুরে আগে ছড়িয়ে দেবে, তারপর হচ্ছে মাছগুলো ছাড়া হবে। তো চলো এখন বাবাকে ফুলটা দিয়ে দিলাম, বাবা এবার ঠাকুরের ফুলটা জলের মধ্যে মিশিয়ে দেবে। চিকচিকাটা দেখছো, এই চিকচিকার ভিতরে ডিমগুলো রয়েছে। ডিম তোমরা বলতে পারো একদম ছোট্ট ছোট্ট খুদি খুদি মাছ। তো পরে আমি তোমাদেরকে থালায় তুলে দেখাবো। তো দেখো এখন এগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখা হচ্ছে, এর মধ্যে প্রত্যেকটা মাছের চারা রয়েছে, ছোট ছোট ডিম, চারা, যা বলবে তোমরা, চারা বলা যায় না এটাকে, কি বলবো, লার্ভা বলা যায়। ছোট ছোট ডিমের লার্ভাগুলো এই মাছের এর মধ্যে রয়েছে। তো এখন এগুলোকে সব এইভাবে চিকচিকাগুলোকে খুলে জলের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। আমার বাবাকে দাও, প্রথমে বাবা ছেড়ে দিই। এটা বাটা সিলভার আছে না? তো চলো এবার তোমাদেরকে দেখাই যে কিরকম হয় এই লার্ভাগুলো। তো এই কাকুটা আমাকে দেখাতে সাহায্য করছে, কারণ আমি তো এর ব্যাপারে কিছুই জানি না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ একদম
ডিমের মতো, এগুলোকে দেখে বোঝাই যাবে না এটা কি মাছ। আর এইদিকে দেখো, এই যে পুকুর জলের মধ্যে ডুবিয়ে রেখেছে, আস্তে আস্তে মাছগুলো জলের মধ্যে মিশে যাচ্ছে। তো চলো, এই হচ্ছে আমাদের পুকুর। এই যে দেখো, দূরে ওই দিকটাই আমাদের বাড়িটা। আর এখন দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো চলো, এখন বাজে প্রায় 9:30 মতো। তো আমি আর বাবা ঠিক করলাম যে আমরা চলে যাবো, ভাই থাকবে। তো চলো আমি আর বাবা চলে যাই। তাই দেখো আমরা এখন ব্যাক করছি, মানে বাড়ি ফিরবো। আমার পিছনে রয়েছে বাবা। তো বাবা আমাকে কমপ্লেন করছিল ভিডিওটা দেখার পর, যে তুই আমার কোনো মুখের ছবি তুলিসই নি। তো যাই হোক, বাবার ছবি তুলেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমি যখন ঢুকছি তখন দেখছি আমার ছোট ভাইকে মা খাওয়াচ্ছে। এখন খেতে বসে গেছি। তো দেখো, পটলের ঝাল রয়েছে, ঢেঁড়স ভাজা, ডিম ভাজা, আর হচ্ছে ডাল। তো ডালটা পেঁদে দিচ্ছে, তারপর আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাব আমার ডিউটির উদ্দেশ্যে। তো এখন ডিউটি সেরে বাড়ি ফিরছি। তো দেখো এই দিকে দেখছি, এই যে আমার সাইকেলটা রেখেছি, দেখতে পাচ্ছ আমার সাইকেলটা নিয়েই আমি বাড়ি ফিরছি। আর এদিকে দেখো সারিবদ্ধভাবে গাছ রয়েছে। বললাম না রথ তো সামনেই, তাই এই সমস্ত গাছগুলো চলে এসছে। আর এইদিকে দেখো ছোট ছোট রথ বিক্রি হচ্ছে। আর এদিকে চলছে রথ সারানোর কাজ কিংবা রং করার কাজ, তোমরা যেটা বলবে সেটাই। আর এদিকে বলরাম সুভদ্রার রথ রয়েছে, আর ওখানে তখন দেখালাম ওটা জগন্নাথের রথ। এই তিনটে রথই বের করেছে, আর তিনটে রথই এখন সারানো চলছে। আর এদিকে জগন্নাথ দেবের, চলো জগন্নাথ মন্দিরে যখন এসেছি, জগন্নাথ দেবের দর্শন না করলে কি হয়? তো চলো মন্দিরের ভিতরে একটু ঢুকি, আর তোমাদেরকে দেখাই যে এখানে বাইরে এই যে সমস্ত কিছু ঝাড়া পোছা চলছে। জগন্নাথের যে সারথিগুলো রয়েছে, ঘোড়া যে চালক, তাদেরকেও কিন্তু ধুয়ে মুছে রং করে পরিষ্কার করে রাখা হয়েছে। এই দেখো এখানে রাখা হয়েছে। তো চলো জগন্নাথ দেবের একটু দর্শন করি। এই যে আমাদের প্রভু জগন্নাথ। আর তো মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই প্রভু জগন্নাথ মাসি বাড়িতে আসবেন। তো সেই সময় বন্ধুরা তোমরা সবাই এসো আমাদের এই মাসি বাড়িতে, প্রায় 7 দিন ধরে মেলা হবে। তো যারা মেদিনীপুর থেকে দেখছো তারাও এসো, আর যারা মেদিনীপুরের একটু বাইরে দেখছো, যারা হয়তো অন্যান্য সাইড থেকে দেখছো, তারাও কিন্তু মেলাতে আসতে ভুলো না। তো বন্ধুরা প্রত্যেকের জন্য আমন্ত্রণ রইল। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, এবার আমিও বাড়ি যাই। তো যাই হোক, এখন আবার রাত্রেবেলায় বেরোচ্ছি। তো এই দেখো এখানে আমাদের একটা না কি কালী ঠাকুরের প্রসেশন যাচ্ছে। তো সেই প্রসেশনটা যাচ্ছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তো এখন চলে এসেছি মাসি বাড়ি। তো মাসি বাড়িটা কীরকম কী সাজানোর কাজ চলছে সেটাও তোমাদেরকে এই যে দেখাচ্ছি। দেখো প্যান্ডেল তো হয়ে গেছে, আর এদিকে দেখো এই যে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর ওইখানটায় ভিতরের দিকটা দেখছো, ওখানটা হচ্ছে ঠাকুরের বেদি। জগন্নাথ বলরাম সুভদ্রা ওখানে এসে বসবে। তো আমি এখন তোমাদেরকে বরং একটু প্যান্ডেলটাই ঘুরিয়ে দেখাই। এই দেখো ঝাড়টা কি সুন্দর লাগছে না দেখতে। আর এই দেখো মন্দিরটাও তো বললাম সাজানো হচ্ছে। তো চলো এবার বরং বাইরে যাই। আর বাইরে এসেই দেখতে পেলাম এখানে বাবরসা ভাজা চলছে। তো আর কি, ভাবলাম একটু বাবরসা খেয়েই নিই। তো আমরা 2 প্লেট নিয়েছিলাম, তো 4টে আমাদের নিয়েছিল 50 টাকা। এমনিতে এটা 15 টাকা করে পিস, আর আপনি যদি 4টে নেন তো 50 টাকা নেবে। তো চলুন একটু বরং গরম গরম বাবরসা খাই। এই বাবরসা কিন্তু আমার গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না ঠিক ভালো লাগে না খেতে, তাই আর বাবরসাই নিয়ে নিলাম। তো চলুন, বাবরসা তো খাওয়া হয়ে গেল, এবার বরং মন্দিরের দিকে যাই। এই দেখুন, বলেছিলাম না রাত্রের একটা ভিউ তুলে রেখেছি। এই যে এই হলো সেই রাত্রের ভিউটা, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এতক্ষণ তো ক্যামেরার পিছনে কথা বলছিলাম, এবার চলে এসেছি একদম ক্যামেরার সামনে। তো এখন হচ্ছে প্রীতি আমাকে বললো, দিদি আজকে না একটু বিরিয়ানি খাবো, চলো না গো বিরিয়ানি খাই। তো আমার উপর দায়িত্ব পড়েছে বিরিয়ানি নিয়ে আসার। এই দেখো মোটামুটি বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর এই পাশে নিয়েছি মোগলাই। তো চলো বাড়ি চলেও এসেছি। এই যে আমার ছোট ভাইজি এখানে বিরিয়ানি খাচ্ছে, আর আমিও আমার বিরিয়ানিটা নিয়ে বসে গেছি, আমারও ভীষণ খিদে পাচ্ছিল। তো প্রীতি আমাকে মোটামুটি বিরিয়ানিটা দিয়ে দিয়েছে, এবার একটু বিরিয়ানিটা খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারাস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নিত্য নতুন ভিডিওর জন্য বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।